ইডি কার্যালয়ে ছয় জনকে তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন এবং নিপীড়ন নির্যাতন করে তাদেরকে কারেন্টে শট দিয়ে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাব না, সহিংসতা যাব না, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক, এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে, যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের সামনে থেকে। এই ছজনকে তুলে নিয়ে গেছে নাহিদের, দেখেন নাহিদের রানের ওপরে হচ্ছে আপনার পেপার দেওয়া, পেপারের ওপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি হারুন লিখে দিয়েছে সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে। নাহিদের পায়ের সামনে পেপার, নাহিদ কিন্তু লুঙ্গি পরা অবস্থায়, নাহিদের যে এই যে এই এই আমাদের যে যৌনাঙ্গ কিংবা আমাদের যে রান আছে এই জায়গায় নাহিদের কারেন্টের শট দিয়ে জায়গা পুরো পুড়ে ফেলেছে এবং শারীরিক মানসিক নির্যাতন করে যেন সেটা বোঝা না যায় নাহিদ লুঙ্গি পরে আছে সে তো প্যান্ট পরতে পারতেছে না, এই কারণে এখানে পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবং এদেরকে ডিবি হারুনের কার্যালয়ে এদেরকে আসলে সারা রাত নির্যাতন করে, তিন চার দিন নির্যাতন করে তারপরে ডিবি হারুন তাদেরকে নুডলস খাওয়াচ্ছে। এরা আবার ডিবি হারুন নিজের ফেসবুক ওয়ালেটে পোস্ট করেছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এই যে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবি হারুনের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা, এখানে তিনি পোস্ট করেছেন এই যে বাচ্চাগুলো এই ছেলেগুলোকে খাওয়াচ্ছে নুডলস, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা পোস্ট করেছেন। তো ডিআইজি হারুনকে, ডিবি হারুনকে আমরা কম বেশি সবাই চিনি, তিনি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, এবং তিনি প্রধানমন্ত্রীর কতকার চাটুকার, দেশের বিপক্ষে গিয়ে তিনি ইন্ডিয়ার দালালি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে ডিবি হারুনের কথা অসংখ্য। এখন আমার কথা হচ্ছে যদি সত্যিকারের অর্থে এই ছয়জন সমন্বয়ক এই বিবৃতি দেয় যে আমরা আন্দোলন চালাবো না, তাহলে এই যে তাদের এই আন্দোলনের কারণে, তাদের এই ডাকের কারণে হাজার হাজার মানুষের বুক খালি হলো, মায়ের বুকগুলো খালি হলো, তাহলে এটার বিচার কী হবে, এটার কী বিচার হবে? তারা যদি সত্যি এই বিবৃতি দিয়ে থাকস, আমার মনে হয় না এরা বিবৃতি দিছে, এদের এই মাথায় বন্দুকের নল থেকে এদের কাছে বিবৃতি দেওয়া হয়েছে। ডিবি হারুন এদেরকে আটকিয়ে রেখেছে শারীরিক মানসিক নির্যাতন করে এদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে। এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে, কারণ সমন্বয়করা অনেকে বাইরে আছে, এখন সবাই এক একজন নেতৃত্ব, এখন সমন্বয়কের প্রয়োজন নেই। এরা ডাক দিয়েছিল আপনারা আন্দোলনে নেমেছিলেন, এখন আপনারা নিজ নিজ এলাকা ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক সমন্বয়ক তৈরি করুন, নতুন কমিটি গঠন করুন। এরা এদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর টর্চার করা হয়েছে, এরা এখন স্বাভাবিক অবস্থা নেই, এবং নাহিদ ভাইকে এই জায়গায় একদম পুড়ে ফেলেছে মারতে মারতে এবং অবস্থা কাহিল করে দিয়েছে। এই কারণে আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না, এটা আসলে সরকারেরই একটা পরিকল্পনা যে এদেরকে দিয়ে মিথ্যা, সরকার নিজেই ডিবি হারুন নিজেই লিখে দিয়ে সেই বিবৃতি এদেরকে দিয়ে পড়িয়ে দিয়েছেন। ডিবি হারুন যে বাংলাদেশের কতটা নিকৃষ্ট পুলিশ সেটা বলার ভাষা আর আমি রাখি না। তারপর আমি বলতে চাই দেশের স্বার্থে, কালকে যদি আমি মারা যাই আমার কোনো আফসোস নেই, দেশের স্বার্থে আজকে এই কথাগুলো বলে যাচ্ছি, ডিবি হারুনের বিচার বাংলাদেশেই হবে। তুমি কত মায়ের বুক খালি করেছো, আজকে আবু সাইদ থেকে শুরু করে কত মানুষ মারা গিয়েছে, প্রধানমন্ত্রী সমবেদনা জানাচ্ছে, যখন এদেরকে এদের ছেলেগুলোকে মেরে ফেলা হয়েছে তখন তোমাদের সমবেদনা কোথায় ছিল? যখন বলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা ড্রাগ এডিক্টেড, এ আরাফাত নাগিদ দালাল, এ কথা যখন বলেছিল তখন এদের আপনার সমবেদনা কোথায় ছিল? এগুলো এখন সব নাটক, এবং এগুলো এখন নাটক সাজাচ্ছে এতগুলো মায়ের বুক খালি করে, এবং এরা যে অভিনেতা এটা আমরা আগের থেকে জানি। ছাত্ররা কেউ বিভ্রান্ত হবেন না, নতুন ঘোষণা আসছে, নতুন নেতৃত্ব আসছে, এবং এই ঘোষণার অপেক্ষা থাকুন, রাজপথে সবাই একসাথে নামুন। এবং ছাত্ররা যে বিবৃতি দিয়েছে যে ছয়জন, এই ছয়জনকে আপাতত যেহেতু তারা মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত, তাদেরকে সমন্বয় কমিটি থেকে বয়কট করে তাদেরকে ইস্তফা দিয়ে নতুন কমিটি গঠন করে আপনারা নতুনভাবে আন্দোলন করুন। কারণ হচ্ছে এই ছয়জনের তো আর শারীরিক মানসিক টর্চার হয়েছে, কিন্তু যেসব মায়ের বুক খালি হয়েছে, যেসব ছেলেগুলো মারা গেছে এদের বিচার কে করবে? যে পুলিশগুলো আজকে গুলি চালিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে না? এবং যেসব ছাত্রকে যেই বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা কলেজে পড়াশোনা করি, পুলিশ ঘর থেকে মায়ের সামনে তুলে নিয়ে যাচ্ছে, 50-20 হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, 900-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার চলছে, এখন পর্যন্ত মানুষকে হত্যা চলছে। সো এরপরও যদি ছাত্ররা যদি আপোষ মেনে নেয় তাহলে আমি বলবো এটা বাংলাদেশ জাতির জন্য লজ্জাজনক। ছাত্র সমাজ যেখানে রক্ত দিতে শিখে গেছে, ছাত্র সমাজ যেখানে মরতে শিখে গেছে, সেইখানে হামলা মামলা এগুলা করে আসলে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। বাংলাদেশের ছাত্র জনতার যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। কিন্তু সরকারের কংক্রিটের জন্য মায়াকান্না ও শহীদ ও আহতদের জঙ্গি বিএনপি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়েজ করার তীব্র সমালোচনা করছি। এই প্রেক্ষাপটে দেশবাসীর কাছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অনুরোধ থাকবে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত কোনো কিছু, আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার অধিকার কেউ রাখে না, এটা সংবিধান লঙ্ঘন কাজ। তো
দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, প্রত্যেক মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ন্যায় অভিযান পরিচালনা করে ছাত্রদের ও সাধারণ মানুষকে গণগ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেক মহল্লায় মহল্লায় যেখানে যেখানে গণগ্রেপ্তার হচ্ছে, আপনারা গণগ্রেপ্তারকে গণপ্রতিরোধে রূপ দেন। যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে, এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি জানাচ্ছি। সরকারের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে, দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, তাদের চিহ্নিত করুন এবং প্রতিহত করুন। বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকারি চাকুরিজীবীদের চুপ না থেকে স্ব জায়গায় থেকে দেশপ্রেমিক ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যে সকল শিক্ষক সমাজ ছাত্র ও জনতার সাথে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর অবস্থা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাই। শিক্ষার্থী, শিল্পী, ইনফ্লুয়েন্সার, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, ইমাম, ব্যবসায়ী, দিনমজুর, কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। দেশের সকল শ্রেণী পেশার আপামর জনতাকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান, আপনারা আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন। চট্টগ্রাম সহ বাংলাদেশের যে সকল জায়গায় রেড দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে, আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। আর আমাদের আজকে দেখেছেন যে 17 বছরের একজন শিশুকেও 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। তো বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আপনারা, আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, আপনারা আমাদের অভিভাবক। যদি পারেন আমাদের পাশে দাঁড়ান, আর যদি না পারেন আপনারা আপনাদের জায়গায় থাকুন। আমাদের বুকের ওপর আর একটা গুলি চালানোর চেষ্টা করবেন না। আমার টাকায় কেনা বুলেট আমার বুকের ওপর চালানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না। শিক্ষার্থীদের ওপর হামলা করে আর অমানুষের পরিচয় দেবেন না। বাংলাদেশের শিল্পী সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকেন, যারা গাইতে পারেন আপনারা গান, যারা লিখতে পারেন আপনারা লিখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলেন, যারা নাট্যকর্মী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন, যারা পারফর্মিং আর্ট পারেন আপনারা পারফর্মিং আর্ট করেন, যারা মাইম পারেন আপনারা মাইম করেন, যে যেখানে আছেন যেভাবে আছেন প্রত্যেকটা জায়গায় থেকে আওয়াজ তুলুন। তো বাংলাদেশের আপামর জনতাকে আমাদের অনুরোধ থাকবে, আপনার যে সকল গণমাধ্যম আমাদের সংবাদ প্রচার করে না, আপনারা সে সকল গণমাধ্যমগুলোকে স্কিপ করবেন, আপনারা সে সকল গণমাধ্যমে যাবেন না, এবং যে সকল গণমাধ্যমগুলো আমাদেরকে প্রচার করছে, আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে, তাদের সংবাদগুলো আপনারা শুনবেন। এবং যে সকল গণমাধ্যম এবং সাংবাদিক কর্মীরা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকার আপনাদেরকে অনুরোধ করবো, এবং আপনাদের প্রতি আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজসমূহ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যেখানে আছেন যেভাবে পারেন ঐক্যবদ্ধ হন, এবং আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ভাইদের খুনিদের বিচার না নিয়ে আমরা ফিরবো না। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে। তো আপনারা যেভাবে পারেন আমাদের এই নিউজগুলো বহির্বিশ্বে পৌঁছে দেন, গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কেমন ইনজাস্টিস করা হচ্ছে। তো আমাদের হারানোর আর কিছু নাই, আমাদের আর ভয়ের কিছু নাই, আমাদের যা হারানোর আমরা হারিয়ে ফেলেছি, আমাদের এখন আর সামনে কোনো ভয় নাই, ভয়কে আমরা আরও অনেক আগে পিছনে ফেলে এসেছি। তো আমাদের যে সকল ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে, আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা যাব, হয় আমাদেরকে ভাইদেরকে ছাড়তে হবে, নয়তো আমাদের এই লাখ লাখ সাধারণ শিক্ষার্থী সবাইকে জেলে ভরতে হবে।
খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের যে আলটিমেটামটা আছে সেই আলটিমেটামটা শেষ হওয়া অবধি যদি আমাদের সমস্যাগুলোর সমাধান না হয় আমরা আমাদের কর্মসূচি কঠিন কর্মসূচি ঘোষণা করব। তো আমরা সবাই যাবো একসাথে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনতে। আমরা যদি ঘোষণা দেবার নাও পারি আপনারা আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করবেন। এরকম কত আক্তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না। আক্তার ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমি তাকে না হয় চিনি, কিন্তু সারা দেশে অসংখ্য শিক্ষার্থী অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, তারা আদৌ কখনো ফিরে আসবে কিনা জানি না। পুরো বিশ্বের মানুষ এখন বাংলাদেশের জন্য প্রার্থনা করছে, তাদের চোখ এখন বাংলাদেশের দিকে। শুধু একটা উদাহরণ বলি, গতকাল আমাদের কর্মসূচি ছিল আপনারা জানেন, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা একটি হাসপাতালে গিয়েছিলাম উত্তরায় বাংলাদেশ মেডিকেল হাসপাতাল। সেইখানে গিয়ে আমরা কথা বলেছি কর্তৃপক্ষ, তাদের বাধ্যবাধকতার জায়গা থেকে আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী, যার মধ্যে 30 জন মারা গেছে, কিন্তু 30 জনের বেশি মারা গেছে, কিন্তু সেখানে লিস্টেড আছে, মারা যাওয়ার লিস্টে নাম আছে 11 জনের অফিসিয়ালি। অর্থাৎ একটা যে হাসপাতাল, সেই হাসপাতালের তথ্য এবং উপাত্ত আপনি আপনারা যদি বিশ্লেষণ করেন আপনারা দেখতে পাবেন কি পরিমাণ গণহত্যা বাংলাদেশে চালানো হয়েছে এবং লাশের হিসাবকে লাশের হিসাবটাকেও গুম করা হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকে এখন নিরাপত্তা ঝুঁকিতে আছে, শুধু ছাত্র নয়, এখন পুরো বাংলাদেশের সব শ্রেণীবেশের মানুষ এখন বিপদের মধ্যে আছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা বারবার রাজাকার পাকিস্তানি এই জাতীয় কথা বলে প্রত্যেকের অস্তিত্বকে বিপন্ন করা হয়েছে। তারা প্রথমে আমাদের পেটে লাথি মেরেছে, পেটে লাথি মারার পর আমাদের অস্তিত্বকে, আমাদের জন্মের ইতিহাসকেও তারা অস্বীকার করেছে। আমরা কোথায় যাবো? আমরা এখন সর্বহারার মতো হয়ে গেছি, আমরা কিছু বললেও দোষ, আমরা কিছু করলেও দোষ, সব কিছু বলবে তারা, সব কিছু করবে তারা, সব কিছু যেন সেই ড্রামাটিক মনোলগের মতো হয়ে গেছে, আমাদের কোনো উপস্থিতি নেই। তারাই সব কিছু বলছে, তারাই সব কিছু করছে, মিডিয়াও তাদের নিয়ন্ত্রণে, তাদের ভয় মিডিয়াও কম্পমান। এখানে অসংখ্য সাংবাদিক ভাইরাও আহত এবং নিহত পর্যন্ত হয়েছেন, অনেকে পাওয়া যাচ্ছে না, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন তাদের ভয়ে যে সত্য কথা বললে কি না গজব তাদের উপর নেমে আসে। পুরো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই, বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার মতো নয়। ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে আমাদের এখানে, এখানে যারা ন্যূনতম কথা বলার চেষ্টা করছে বা করেছে, সে যেই হোক না কেন, সে যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, তাদেরকে নির্মমভাবে আহত এবং নিহত করা হচ্ছে। বাংলাদেশের এই অপরাধে অপকর্মে সরকারের সঙ্গী হয়েছে তাতে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনী, পুলিশ তার মধ্যে অন্যতম, পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীরাও বাংলাদেশের এই গণহত্যায় অংশ নিয়েছে। আমরা এর প্রতি ধিক্কার জানাই, যারা বাংলাদেশকে রক্ষা করার কথা ছিল তারাই বাংলাদেশের ভক্ষক হয়েছে, যারা সীমান্ত রক্ষা করার কথা ছিল তারাই এখন আমাদের বুকে গুলি চালাচ্ছে। যে আমার ট্যাক্সের টাকা যেই বুলেট কেনা হয় সেই বুলেট এখন তাক করা হয় আমার দিকে। আজকে আমি সমন্বয় হিসেবে আমি এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি, এটা কি কোনো জীবন হলো? আমার কি বাবা মা নেই? আমার বাবা মা আজকে এখানে ওখানে কান্নাকাটি করছে, আমার বাসায় এসে সেই সব সন্ত্রাসী বাহিনীরা বসে রয়েছে, ছাত্রলীগ, পুলিশ, গোয়েন্দা সবাই এসে বসে রয়েছে, আমাকে তুলে নেওয়ার জন্য ভয় পেয়ে দেখানো হচ্ছে। আমি কোথায় যাব? আমার নিরাপত্তা কোথায়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা হেল্পলেস কিন্তু হোপলেস নই, আমরা অবশ্যই শক্তিশালীভাবে ফেরত আসব। যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশ থেকে আমাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন, তাদের প্রতি আমার সম্মান এবং ভালোবাসা দুই রয়েছে। আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং আশা করি থাকবেন। সরকার প্রধান আমাদেরকে বলেছেন যে আমাদের মূল দাবি ছিল কোটা নিয়ে, তারা সেটা মেনে নিয়েছে, তাহলে এখন কেন আন্দোলন? আমি সেখানে ফেরত যেতে চাই, কোটার দাবি কি আসলে পূরণ করা হয়েছে? আমাদের যে এক দফা দাবি ছিল সেখানে কি ছিল? আমাদের দাবি ছিল যে হ্যাঁ, কোটা 5%-এর মধ্যে এনে সেটাকে সংসদে আইন পাস করে আমাদেরকে সন্তুষ্ট করা হবে, কিন্তু সেটি কিন্তু করা হয়নি, এটি কিন্তু পরিপত্রের মধ্যে আছে। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট
সেখান থেকে বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে এটা কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন যে কোনো সময় করতে পারবে। অর্থাৎ 2018 সালে যে প্রহসন হয়েছিল সেটাই কিন্তু আবার ফিরে আসছে। আমরা কিন্তু বুঝতে পেরেছি, আমরা কিন্তু তাদের সকল ষড়যন্ত্র আমরা বুঝতে পারি। আমরা কিন্তু এবার আর ফেরত যাচ্ছি না, সাসটেইনেবল যদি কোনো আইন না হয় আমরা ফেরত যাচ্ছি না, যেতে পারি না। বারবার পরিবর্তনের কথা বলে সেটা বাতিল করে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সরকার আমার দায় নিতে চায় না। আমাদেরকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ফুটবলের মতো আমাদের আবেগ দেখা, আমরা কি ফুটবল, আমরা কি